ডিপ্রেশন, অনলাইন আসক্তি, পড়াশোনায় মনোযোগ না আসা, তিনটা জিনিসই একই সূত্রে গাঁথা। তুমি যখন তোমার কর্ম ঠিকঠাক মতো করতে পারবো না, তখনই ডিপ্রেশন চলে আসে। আর তোমার কর্ম সাকসেসফুল না হওয়ার কারণ হচ্ছে ওই কাজটাতে 100% ফোকাস অ্যান্ড প্রায়োরিটি দিতে ব্যর্থ হওয়া। ফোকাসে ব্যাঘাত ঘটার কারণ হচ্ছে অনলাইন আসক্তি। তুমি যখন উদ্দেশ্যহীনভাবে ফেসবুক বা ইউটিউব স্ক্রলিং করো অ্যান্ড সামনে যা আসে তাই দেখতে থাকো, তখন তোমার মাইন্ড ডাইভার্টেড হয়ে যায়, স্ক্যাটারিং করতে থাকে। নিউটন আইনস্টাইন যদি ফেসবুক বা ইউটিউব ইউজ করতেন, তাহলে আজকে এত বড় বিজ্ঞানী হতে পারতেন না। হিসেব সহজ, ধরো তোমার একজন বন্ধু তোমাকে আচ্ছা করে গালি দিল, তোমার মন খারাপ থাকবে, হয়তো বা সুযোগ খুঁজতে থাকবে তাকে উল্টো গালি দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখলা কিছু আগন্তুক এসে তোমাকে উত্তম খেলানি প্লাস ইচ্ছে মতো গালিগালাজও করে গেল। এখন আমাকে বলো, তুমি কোনটাই ফোকাস করবা, কোনটাকে বেশি পাত্তা দেবা? অবশ্যই লাস্টের জিনিসটা, লাস্টের ঘটনা না ঘটলে তুমি আগের জিনিসটা নিয়েই পড়ে থাকতা। সেম ঘটনা ঘটে তোমার স্টাডির ক্ষেত্রে। রাতে প্ল্যান করে ঘুমাইছো, পরের দিন পরে ফাটিয়ে ফেলবা, কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখো তোমার বন্ধু গার্লফ্রেন্ডের সাথে পিক আপলোড দিয়েছে, একটু পরে দেখো রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। ফোন স্ক্রলিং করে দেখো এক সুন্দরী মাইয়া শাড়ি পরে পিক আপলোড দিয়েছে। দেন আরেকটা সড়ক দুর্ঘটনা, মেডিকেলের এক স্টুডেন্ট ডিপ্রেশনে সুইসাইড করেছে, হিরো আলমের নতুন গান। সেকেন্ডে সেকেন্ডে তোমার মাইন্ড ফোকাস দুইটাই চেঞ্জ হচ্ছে, তোমার থট অলরেডি স্ক্যাটার্ড। এখন আমাকে বলো, তোমার পড়তে মন চাচ্ছে? রাতের মোটিভেশন কি এখন আর আছে? আর যদি তখনও পড়তে মন চাই তাহলে তুমি আমার গুরু। সাজেস্ট মি সামথিং বস। মানুষ মরবে, মানুষ আসবে, বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেছে, লাইফ কি থেমে আছে? এগুলো আগেও ছিল, এখনও আছে, ফিউচারে থাকবে। এসব নিউজ দেখে তোমার বা আমার পেটের ভাত হজম হবে না, মরণ যেখানে আছে সেখানেই হবে। এখন তাহলে কী করবো ভাইয়া? আইনস্টাইন নিউটনস ল ফলো করো। ওনারা আগের দিন চিন্তা করে ঘুমাইছেন আলো আসলে কোন আকারে পৃথিবীতে আসে, পরের দিন ঘুম থেকে উঠে চিন্তা করতেছেন এটা তো তরঙ্গ হতে পারে, অথবা রাতে মাথায় আপেল পড়লো, পরের দিন সেটা নিয়ে রিসার্চ করতেছেন কেন আমার মাথার উপরেই পড়লো, উড়ে কেন গেল না। যদি উনি এটা নিয়ে পরের দিন চিন্তা না করে কাঁঠাল গাছের নিচে গিয়ে বসতেন, তাহলে হয়তো মাথার উপরে কাঁঠাল পড়ে মারাও যেতে পারতেন, আমরা গ্র্যাভিটির সূত্র থেকে বঞ্চিত হতাম। এত কিচ্ছা কাহিনী না বলে আসল কথা বলেন ভাইয়া, আমি যে ডিপ্রেশনে আছি বললাম তো। আসল কথা হচ্ছে, আজ থেকে ধরে নাও দুনিয়াতে কেবলমাত্র একজন মানুষ আছে, সেটা হচ্ছে তুমি। যদি ধরেই নিয়ে থাকো তাহলে ফ্রেন্ড সার্কেল, অন্য স্টোরি, ভাই বোন কেউই তোমাকে ডিস্টার্ব করতে পারবে না, কারো কথাই পাত্তা দেওয়া যাবে না, কারোর সাথে নিজেকে কম্পেয়ার করা যাবে না, শুধুমাত্র পড়াশোনায় ফোকাস রাখতে হবে। অন্য কোনো নিউজও দেখাও যাবে না, অন্য কোনো নিউজ তৈরি করা যাবে না। কম্পেয়ার না করলে কেমনে বুঝবো আমি তাদের থেকে এগিয়ে আছি নাকি পিছিয়ে আছি? সাপোজ ক্লাসের মধ্যে স্যার পিরিয়ডিক টেবিল মুখস্থ করতে বললো, এখন তুমি যদি বারবার তোমার ফ্রেন্ডকে দেখো সে কতটুকু মুখস্থ করেছে, তোমার আগে আছে নাকি পিছিয়ে আছে, তাহলে তোমার অ্যাটেনশন নষ্ট হবে, সে তোমার থেকে একটু এগিয়ে গেলে তুমি নার্ভাস হয়ে এমনিই পিছিয়ে পড়বা। আর যদি আশেপাশে না তাকে মুখস্থ করতেই থাকো, তাহলে কম্পারেটিভলি কম সময়ে নার্ভাস না হয়েই মুখস্থ করতে পারবা। ভর্তি পরীক্ষা আসলে 100 মিটার স্প্রিন্টের মতো, যেখানে স্বয়ং উসেইন বোল্ট উপরের দিকে তাকিয়ে দৌড়াই, সেখানে তুমি কাঁচা প্লেয়ার হয়ে কেমনি আশেপাশে তাকাও? ভালো জায়গায় চান্স পেলে মানুষ তোমাকে নিউজে হেডলাইন বাড়াবে, শাড়ি পাঞ্জাবি পরে পিক দিয়ে কারো অ্যাটেনশন সিক করা লাগবে না। মানুষ 10 বছর নিজ দেশ ছেড়ে প্রবাসে গিয়ে টাকা কামিয়ে এসে বাড়ি গাড়ি করে কত সুন্দর জীবনযাপন করে, আর তুমি কি না কয়েক মাসের জন্য অনলাইন দুনিয়ার বাইরেই যেতে পারো না, আবার আশা করো সফলতার? আজ থেকে শপথ করো, সকালে ঘুম থেকে উঠে মিনিমাম 4 ঘন্টা ফোন টাচ করবো না, শুধুমাত্র বই পড়বা। 4 ঘন্টা পরে ফোন হাতে নিয়ে তুমি লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস করতে পারো। কখনোই ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে ক্লাস করার চিন্তা মাথায় আনবো না, এটা কাজ করে না ভাই। মিনিমাম 10 মিনিট ক্লাস করেই তুমি স্ক্রলিং শুরু করে দাও, আর 100% এনার্জেটিক মুহূর্তটা নষ্ট করে ফেলো। দেন আর সারাদিন কিচ্ছু ভালো লাগে না, স্টাডি রিলেটেড কয়েকটা গ্রুপ বা ফেজকে শুধু ফলো দিয়ে রাখতে পারো, ফেসবুকে ঢোকা মাত্রই, যাতে আরও মোটিভেটেড হয়ে পড়াই ফোকাস করতে পারো। আরেকটা কথা, 1 সপ্তাহ কুত্তার মতো পরে যদি তুমি এসে বলো ভাইয়া অনেক তো পড়লাম, কাজ হলো না, মনে থাকে না, সব কিছু যদি এত সহজ হতো তাহলে বিল গেটস, ইলন মাস্ক প্রতিদিন জন্মাতো। সফলতার কোনো শর্টকাট নাই, 6 বছর রেগুলার স্টাডি করে একজন MBBS ডাক্তার হওয়া লাগে, সে তোমারই কিনা টানা 2 মাস কুত্তার মতো পড়ার মেন্টালিটি বা ধৈর্য নাই? তোমার জন্য মেডিকেল না ভাই, তুমি অন্য কিছু ট্রাই করো। ও হ্যাঁ, তোমার জন্য একটা সহজ কথা বলি, 150 টাকা দিয়ে 3টা মুরগির বাচ্চা কিনো, 6 মাস পরে প্রতিদিন 3টা করে ডিম দিবে, আর তুমি গাছতলায় শুয়ে সূর্যের তাপে ডিম সিদ্ধ করে খাবা, আর কোনো কাজ করা লাগবে না, জীবন আসলেই সুন্দর।